আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো কোশ্চেন ছিল যে এই যে তিনটা সিগনাল দেওয়া আছে, এরা অর্থোগোনাল কিনা সেটা দেখাইতে হবে। তো দেখেন, অর্থোগোনাল সিগনাল হওয়ার শর্ত হচ্ছে যে যে কোনো দুইটা সিগনালকে আমরা একে অপরের অর্থোগোনাল বলতে পারবো যদি দেখি যে একটা সার্টেন রিজিওনে, এবং কোশ্চেনে কিন্তু বলে দিছিল যে 0 থেকে 3 এই রিজিওনের ভিতরে এরা অর্থোগোনাল কিনা। তাহলে দুইটা সিগনাল একে অপরের অর্থোগোনাল হবে যদি এই রিজিওন, বা এক কথায় আমাদের মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত পুরো রিজিওনে যদি দুইজনের গুণফলের ইন্টিগ্রেশন 0 আসে, তাহলে সেটা হচ্ছে অর্থোগোনাল, না হলে সেটাকে আমরা অর্থোগোনাল বলতে পারবো না। তাহলে আমরা একে একে দেখি, প্রথমটার সাথে দ্বিতীয়টা, দেন দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, দেন তৃতীয়টার সাথে প্রথমটা। যদি দেখি যে সবাই সবার সাথে অর্থোগোনাল, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সিগনাল তিনটা একে অপরের অর্থোগোনাল। এন্ড যদি না হয়, তাহলে আমরা বলবো যে এদের ভিতরে এরা অর্থগোনাল, এরা না। তাহলে আমরা একে একে কিন্তু তিনটাকেই আমাদের চেক করে দেখতে হবে। তাহলে প্রথম কেস আমরা দেখব, এই প্রথম এবং দ্বিতীয় এই দুইটা সিগনাল অর্থগোনাল কিনা। তো এক্স্যাক্টলি আমাদের এই ডোমেইনে আসলে কি দেওয়া ছিল সেটা আমরা আপাতত টি আকারেই ধরে নেই। এটা আসলে যেটা দেওয়া থাকবে সেই হিসাবে ক্যালকুলেশন করলেও চলবে। এটা টি আছে, আমরা ইন্টিগ্রেশনে ডিটি ইউজ করব। তাহলে এটাকেও ধরে নিলাম টি। ওকে, যেহেতু এটা কন্টিনিউয়াস দেখতেছি, আমরা টি আকারেই করি। তাহলে প্রথম আমরা প্রথম দেখবো কার, এক্স ওয়ান আর এক্স টু এর। তাহলে এরা অর্থোগোনাল হবে যদি, দেখেন আমাদের এখানে কিন্তু 0 থেকে 3 পর্যন্তই নেওয়া লাগবে, সো মাইনাস ইনফাইনাইট আর ইনফাইনাইট নেওয়ার দরকার নাই। আমরা নেব হচ্ছে 0 থেকে 3, এই যে এক্স ওয়ান অফ টি এবং এক্স টু অফ টি ডিটি, এরা যদি 0 হয় তাহলে বলবো সেটা অর্থোগোনাল, মানে একে অপরের, আর যদি 0 না হয় তাহলে বলবো যে এরা একে অপরের অর্থগোনাল না। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দেখি। তো 0 থেকে 3 পর্যন্ত ভ্যালু দেখেন একই নাই, কিন্তু 0 থেকে 2 পর্যন্ত এর ভ্যালু একরকম, 2 থেকে 3 আর এক রকম। আবার এখানে 0 থেকে 2 ভ্যালু আছে, 2 থেকে 3 আর কিন্তু কোনো ভ্যালু নাই। তাহলে আমরা 0 থেকে 3 এইটাকে কিন্তু দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা দেখতে পারি 0 থেকে 2, অ্যান্ড আর একটা দেখতে পারি 2 থেকে 3। 0 থেকে 2 পর্যন্ত দেখেন এর ভ্যালু হচ্ছে 1/√2, 0 থেকে 2 এর ভ্যালু হচ্ছে 1/√2। এখন দেখেন দুইটার গুণ করতে হবে, তাহলে 1/√2 আর 1/√2 যদি গুণ করি কত হয় দেখেন, এই যে 1/√2 ইন্টু 1/√2, দ্যাট মিনস 1/2। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 ডিটি। আর এটা কত হবে, 2 থেকে 3, 2 থেকে 3 যদিও এর ভ্যালু আছে, এর কিন্তু কোনো ভ্যালু নাই, তাহলে এটাকে আমি 0 বলে দিচ্ছি। হাফ কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত হয় দেখেন, হাফ টি, আপার ভ্যালু বসাবো 0, 2, লোয়ার ভ্যালু 0। যদি এটা ক্যালকুলেশন না করলেও চলবে, কারণ আমরা বলছিলাম এটার মান 0 হইলে অর্থগোনাল, না হলে অর্থগোনাল না। তো আমাদের প্রশ্নে আসলে চাইছে যে দেখাইতে যে অর্থগোনাল কি না। তো যেহেতু দেখতেছি এটা 0 না, আমি একবারেই বলে দিতে পারি, বাট যদি চান যে ক্যালকুলেশন করব, তো একবার দেখেন টি এর ভ্যালু যদি 2 বসাই কত আসে, আর একবার 0, তার মানে এটা কত আসতেছে, 1। তাহলে আমরা বুঝতেছি যে এক্স ওয়ান এবং এক্স টু একে অপরের অর্থগোনাল না। তাহলে আমরা এটা আপাতত লিখে রাখি, এক্স ওয়ান অ্যান্ড এক্স টু অর্থগোনাল নয়, এবং অর্থগোনাল বলতে বোঝাচ্ছে যে একে অপরের অর্থগোনাল কিনা। ওকে, এবার আমরা 2 আর 3 এই দুজনের ভিতরে দেখব, মানে সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার কেস। তাহলে 2 নাম্বার কেস আমরা কি 0 থেকে 3 পর্যন্তই দেখবো কার ভিতরে, এক্স টু অফ টি আর এক্স থ্রি অফ টি, এই দুজনের চেক করব আমরা। এখানেও দেখেন আমাদের সিগনালটা কি 0 থেকে 2 একটা পার্ট, 2 থেকে 3 আর একটা পার্ট। তাহলে 0 থেকে 2, এবার একটু খেয়াল করেন, 0 থেকে 2 এটার মান আছে কিন্তু এর মান নাই, তার মানে গুণফল 0, প্লাস 2 থেকে 3 এর মান আছে কিন্তু এর কোনো মান নাই, তার মানে এটাও 0, তার মানে ওভারঅল কিন্তু 0। তার মানে হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি যে এক্স টু অ্যান্ড এক্স থ্রি এইটা কিন্তু একে অপরের অর্থগোনাল। তাহলে আমরা এখানে একটা ডিসিশন দিছিলাম যে এক্স ওয়ান এক্স টু অর্থগোনাল নয়। 2 নাম্বার বলতেছি যে এক্স টু অ্যান্ড এক্স থ্রি এরা হচ্ছে একে অপরের অর্থগোনাল।
সেম ভাবে আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বার কেসটা কি হচ্ছে, এখানেও আমাদের কত, 0 থেকে 3 পর্যন্ত আমরা x3 অফ টি x1 অফ টি এইটার ইন্টিগ্রেশন করব। তো এটাকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলবো, একটা হবে 0 থেকে 2 পর্যন্ত আর একটা হবে 2 থেকে 3 পর্যন্ত। তো এই যে এইটার আর এইটার, তাহলে 0 থেকে 2 দেখেন এটা 0, সো যাই গুণ করি না কেন এটা 0 হবে। আর 2 থেকে 3, 2 থেকে 3 দেখেন এইটার আর এইটার যদি গুণ করি তাহলে কিন্তু এটা আর 0 আসতেছে না, এটা হচ্ছে 1/√2 আর এটা হচ্ছে -1/√2। তো 1/√2 ইন্টু -1/√2 যদি করি কত হয়, -½, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে -½ dt। সো এটাও কিন্তু বুঝতে পারতেছি যে এটা কিন্তু 0 হবে না, ক্যালকুলেশন করলে যেটা আসে আমরা চাইলে কিন্তু এটা বেরও করে দেখাইতে পারি সেটা কত আসতেছে, এটা তো 0, এটা আসতেছে ½ t, আপার ভ্যালু হচ্ছে 3 আর লোয়ার ভ্যালু কিন্তু 2, তার মানে কত আসতেছে 1/2 × 3 সূত্রের মাইনাস, আর এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হাফ, আর টি এর জায়গায় কত বসবে 2 বসবে। এখানে এটা কিন্তু চাইলে ক্যালকুলেশন করা যায়, এটা কত আসতেছে 1 -3/2 মানে 1.5, তার মানে আসতেছে -0.5। যাই হোক, এটা কিন্তু 0 আসে না। তো এটাই বলছিলাম যে আমাদের 2টাকে অর্থোগোনাল তখনই বলবো যখন এই যে এই সিচুয়েশনটা 0 আসবে। আচ্ছা একটু শর্টে বুঝি যে জিনিসটা আসলে 0 আসলে সুবিধাটা কি। 0 আসলে সুবিধা হচ্ছে তার মানে ওই রিজিওনের ভেতরে এদের কোনো কমন এরিয়া নাই, সো এদেরকে যখন ট্রান্সমিশন করা হবে তাহলে একটার সাথে আরেকটার কিন্তু ওভারল্যাপ হওয়ার কোনো চান্স নেই, কিন্তু এখানে কিন্তু চান্স আছে। যেমন এটার সাথে এটা যদি আমি পাঠাই তাহলে কিন্তু ওভারল্যাপ করতেছে, কিন্তু 2 আর 3 এদের ভিতরে দেখেন কোনো ওভারল্যাপ নেই। এর পাশাপাশি যদি একে বসাই দেন, যেমন দেখেন 2 থেকে 3 আমি যদি এটা ধরে এখানে বসাই দিই তাহলে কিন্তু এইভাবে হবে, মানে আমি যদি একটা ট্রান্সমিশনে পাঠাইতে চাই পাশাপাশি তাহলে কি হবে, এই যে এইভাবে কিন্তু বসে যাবে, ওভারল্যাপ কিন্তু হচ্ছে না, মানে একই সাথে চলে যাচ্ছে। তো এইরকম, কিন্তু এইটা যখন আবার মিশাচ্ছি তখন কিন্তু ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তো সহজ, এতটুকু আমরা ওইটা না দেখালেও চলবে, আমাদের মূল সিস্টেম হচ্ছে ইন্টিগ্রেশন পার্টটুকু করে যদি আমরা দেখি 0 আসতেছে। আচ্ছা এখানে একটু লিখে দিই যে আমাদের x3 এন্ড x1 অর্থোগোনাল নয়, তার মানে প্রশ্ন যে বলতেছে যে তিনটাই অর্থোগোনাল কিনা, অ্যাকচুয়ালি তিনটাই পরস্পর পরস্পরের অর্থোগোনাল এরকম বলা যাচ্ছে না, আমরা শুধুমাত্র বলতে পারি যে x2 এন্ড x3 এরা হচ্ছে অর্থোগোনাল, কিন্তু x1 x2 এবং x3 x1 এরা পরস্পরের অর্থোগোনাল নয়। তো এই হচ্ছে মোটামুটি এই ম্যাথটার শর্ট এবং সহজ সমাধান। আপনারা চাইলে এইভাবে কিন্তু অন্যান্য সিগন্যালকেও কিন্তু এক কথায় এরকম ভাবে দেখতে পারেন যে সেটা অর্থোগোনাল কিনা।